সুপ্রভাত, মির্চিতে শ্রীকৃষ্ণের জন্মকথা শোনাচ্ছে আপনাকে। বড় পূর্ণ তার জীবন, শুনলেও অনেক শান্তি পাওয়া যায়। নন্দের আত্মজ উৎপন্ন হলে তার মধ্যে এক অভূতপূর্ব আনন্দের উদ্ভব হল এবং সেই পরমানন্দে নন্দ একেবারে বিহ্বল হয়ে পড়লেন। খুবই স্বাভাবিক, আনন্দস্বরূপ ভগবানের আগমনে সবই তো আনন্দময় হয়ে ওঠে। কিন্তু কথা হলো এই যে, এই শ্লোক থেকে মনে হয় নন্দালয়ে কৃষ্ণের জন্মের মধ্যে একটু বিশেষ রহস্য রয়েছে, যা সুখদেব স্পষ্টভাবে না বলে ইঙ্গিত করেছেন মাত্র। সুখদেব কি বলতে চেয়েছেন সে কথা নিয়ে ফিরছি কটি গানের পর। শুনছেন মির্চি কালিকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুখদেবের যদি বলার উদ্দেশ্য এই হতো যে বসুদেব পুত্রকেই নন্দ নিজের পুত্র বোধে লালন পালন করেছিলেন, আসলে কৃষ্ণ নন্দের পুত্র নয়, তাহলে সুখদেব বলতেন বসুদেব সকলের অলক্ষিতে নিজের নবজাত শিশুকে নন্দালয়ে রেখে এলে নন্দ বসুদেব পুত্রকে নিজের পুত্র বলে মনে করে পরম আনন্দ লাভ করলেন। তাহলে ঘটনার সঙ্গে সামঞ্জস্য থাকত এবং সকলেই তা বুঝতে পারত। কিন্তু সেটা না বলে সুখদেব কি বললেন, নন্দেরও আত্মজ উৎপন্ন হলো ইত্যাদি। এই কথা থেকে মনে হয় সুখদেব যেন ইঙ্গিতে বলছেন শ্রী ভগবান নন্দেরও পুত্র। শ্রী ভগবান নন্দেরও পুত্র এই কথা শুনেই সকলে চিৎকার করে উঠবেন, এ কেমন করে সম্ভব, এ কিরম কথা, কৃষ্ণ মথুরা থেকে ব্রজে এলেন, সুতরাং তিনি কেমন করে নন্দের পুত্র হতে পারেন। জীব গোস্বামী তার বৈষ্ণব দর্শনী টিকায় এর একটি ভারী সুন্দর ও পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা করে বলেছেন, বাইরের দৃষ্টিতে নন্দপুত্র অসম্ভব হলেও তত্ত্বত কৃষ্ণ নন্দেরও পুত্রই বটে। শুনছেন মিছে কালিকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্লোকে রয়েছে আত্মজ। আত্মজ শব্দের অর্থ আত্মা থেকে দেহ থেকে জাত, অর্থাৎ নিজের ঔরস জাত পুত্র। কিন্তু ভগবানের জন্ম তো সাধারণ জীবের মতো কর্মফল ভোগ করার জন্য হয় না। ভগবান যখন তার ভক্তদের সঙ্গে লীলারস আস্বাদন করার জন্য তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা তাঁর জন্ম আখ্যা দিই। সুতরাং ভগবানের আত্মজ হওয়া অর্থাৎ কারো পুত্ররূপে আবির্ভূত হওয়ার মধ্যে একটা রহস্য লুকিয়ে থাকে। জীব কর্মফল ভোগ করার জন্য দেহান্তর প্রাপ্ত হয়, ভগবানের তো কোনো কর্মফল নেই, সুতরাং জীবের মতো কর্মফলের জন্য তাঁর জন্মও হয় না এবং দেহত্যাগও হয় না। ভগবান যখন জগতের মঙ্গলের জন্য স্বেচ্ছায় তাঁর নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা বলি তাঁর জন্ম হল। সুতরাং ভগবান যখন কারো আত্মজ হন, তখন বুঝতে হবে সাধারণ জীবের মতো পিতামাতার দেহ থেকে তার জন্ম হয়নি, তার জন্ম অপ্রাকৃত। মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। প্রশ্ন হতে পারে, ভগবান তো সবারই হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থিত, তিনি তো সবার হৃদয়ে রয়েছেন, তবে কি তিনি সবারই আত্মজ? তা নয়। যারা বাৎসল্য প্রেমময় ভক্ত, তারা যখন ভগবানকে পুত্ররূপে লালন পালন করার জন্য ব্যাকুল হন, তখনই তিনি তাদের হৃদয়ে পুত্ররূপে আবির্ভূত হন। যখন পুত্রভাবে ভগবানকে হৃদয়ে চিন্তা করে করে আর স্বাদ মেটে না,
প্রত্যক্ষভাবে লালন পালন করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন, তখনই তাদের হৃদয়স্থ প্রেমমূর্তি বাইরে প্রকটিত হয়। বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয়স্থ মূর্তির বাইরে প্রকটিত হওয়াকেই ভগবানের জন্ম হওয়া বলে। ভগবান হচ্ছেন অজ, জন্মরহিত, তিনি নিত্য, তিনি কারো আত্মজ নন, তার উৎপত্তিও হয় না। তবুও যখন কোনো মহাপ্রেমময় ভক্ত সর্ববাসনা জলাঞ্জলি দিয়ে একমাত্র ভগবানকে নিরন্তর পুত্রভাবে চিন্তা করেন, তখন ভগবান তার হৃদয়ে আবির্ভূত হন এবং বাৎসল্য প্রেমোচিত সেবা গ্রহণ করে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য জগতে প্রকটিত হন। যে আমাকে যেভাবে চায় আমি সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করি, এই তো তার মহান কৃপা। মির্চি কালী কথায় কৃষ্ণ কথা শোনাচ্ছি জগন্নাথ গোস্বামী। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।